নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো আজ এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এটিকে মোহনবাগানকে নিয়ে তো এটিকে মোহনবাগানের বাগানের আইএসএল এর জন্য যেটা অফিসিয়ালি রেজিস্টার্ড স্কোয়াড আছে এখনো পর্যন্ত যে জন প্লেয়ারকে এটিকে মোহনবাগান আই আইএসএল এর জন্য রেজিস্টার করিয়েছে সেই সাতাশ জন প্লেয়ারের নামই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। তো বেশ কিছুদিন আগেই আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইটে আর কি এটি মোহনবাগানের প্লেয়ারদের নামগুলো দেখা যাচ্ছিল এবং এখন কিন্তু আইএসএল এর অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেও এটিকে মোহনবাগানের অফিসিয়াল স্কোয়াডটা জানিয়ে দেওয়া হয়েছে তো তোমরা তো অনেকে দেখেও থাকবে তো তোমাদের সেই এটিকে মোহনবাগানের নতুন আপডেটেড স্কোয়াড যেটা আইএসএল এর জন্য রেজিস্টার্ড হয়েছে সেই স্কোয়াডে কারা কারা আছে সেটাই এই ভিডিওতে জানিয়ে দেবো আর তার সাথে প্রত্যেকটা প্লেয়ারের জার্সি নাম্বারও দেখা যাচ্ছে তো তোমাদের জার্সি নাম্বারগুলোও জানিয়ে দেবো তো যদি শুরু করা যায় গোলকিপার ডিপার্টমেন্ট দিয়ে তো এটিকে মোহনবাগানের স্কোয়াডে পাঁচজন গোলকিপার আছে যার মধ্যে প্রথমজন হচ্ছেন অরিন্দম ভট্টাচার্য যিনি পড়বেন উনত্রিশ নম্বর জার্সি টোয়েন্টি নাইন দেন আছেন ধীরাজ সিং ময়ূরাংথেম যার জার্সি নাম্বার হচ্ছে ওয়ান এবং তার সঙ্গে অভিলাষ পাল যার জার্সি নাম্বার হচ্ছে টুয়েলভ এবং তার সঙ্গেও আরও দুজন গোলকিপার আছে একজন হচ্ছেন আর শেখ যার জার্সি নাম্বার থার্টি ওয়ান এবং তার সঙ্গে আরিয়ান নীরাজ লাম্বা যার জার্সি নাম্বার হচ্ছে ফর্টি তো এটা হচ্ছে এটিকে মোহনবাগানের পাঁচজন গোলকিপার এবার যদি চলে আসা যায় এটিকে মোহনবাগানের ডিফেন্ডার্সদের কথায় তো এটিকে মোহনবাগানের ডিফেন্ডার হিসেবে যারা আছেন তারা হচ্ছেন সুভাশিস বোস যার জার্সি নাম্বার ফিফটিন তার সঙ্গে প্রবীর দাস জার্সি নাম্বার থার্টি তার সঙ্গে তিরি জার্সি নাম্বার ফর্টি ফোর সন্দেশ সিঙ্গেন জার্সি নাম্বার ফাইভ প্রীতম কোটাল জার্সি নাম্বার টোয়েন্টি এবং তার সঙ্গে সুমিত রাঠি জার্সি নাম্বার টু এরপর যদি কথা বলা যায় এটিকে মোহনবাগানের মিডফিল্ডারদের নিয়ে তো এটিকে মোহনবাগানের মিডফিল্ডার হিসেবে আছেন ইংসন সিং যার জার্সি নাম্বার হচ্ছে থার্টি দেন মাইকেল সুসাইরাজ যার জার্সি নাম্বার টোয়েন্টি থ্রি দেন শেখ সাহিল জার্সি নাম্বার এইটিন প্রণয় হালদার জার্সি নাম্বার সেভেন্টিন মাইকেল রেগিন জার্সি নাম্বার টোয়েন্টি ফাইভ জয়েশ রানে জার্সি নাম্বার সিক্সটিন তার সঙ্গে বরিশ সিং জার্সি নাম্বার টোয়েন্টি সেভেন জাভি হান্নানডেজ জার্সি নাম্বার নাইনটিন কার্ল ম্যাথিউক জার্সি নাম্বার এইট এডু গার্সিয়া জার্সি নাম্বার হচ্ছে টেন ব্র্যাড ইনম্যান যার জার্সি নাম্বার হচ্ছে ইলেভেন এবং তার সঙ্গে গ্ল্যান মার্টিনস যার জার্সি নাম্বার হচ্ছেন ফরটিন আর লাস্টে যদি কথা বলা যায় ফরওয়ার্ডদের নিয়ে বা স্ট্রাইকারদের নিয়ে তো এইটিকে মোহনবাগানের আর কি রেজিস্টার্ড স্কোয়াডের স্ট্রাইকার হিসেবে যে চারজন আছেন তারা হচ্ছেন ডেভিড উইলিয়ামস জার্সি নাম্বার নাইন তার সঙ্গে মনভীর সিং জার্সি নাম্বার সিক্স রয় কৃষ্ণা জার্সি নাম্বার টোয়েন্টি ওয়ান এবং তার সঙ্গে নতুন যোগ হয়েছেন ফার্দিন আলী মোল্লা যার জার্সি নাম্বার হচ্ছে নাইনটি নাইন তো এই হচ্ছে আপাতত সাতাশ জনের রেজিস্টার্ড স্কোয়াড এটিকে বাগানের যেটা এর জন্য রেজিস্টার করানো হয়েছে অফিসিয়ালি এবার জবি জার মতো ফুটবলার কিন্তু চোটের জন্য ছিটকে গিয়েছে বা কোমল থাটালের মতো ফুটবলারও কিন্তু এই রেজিস্টার প্লেয়ার লিস্টে নেই তো বাকি যারা যারা রেজিস্টার হয়েছে তাদের নাম তোমাদের বলেই দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে আমাদের চ্যানেলে প্রথমটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকেও অন করে দেবে আর তাহলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাবে তো চলো গাইস আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই Bye bye.